আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও, এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো যাই হোক, যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ অ্যাকুরিয়াম আমার বাসার। তো আজকে মানে আমার 7-8 বছর হয়েছে অ্যাকুরিয়ামটার, মাশাল্লাহ এখনও খুব ভালো রয়েছে। আর এই মাছগুলোর সাথে আমাদের একদম খুব মনের একটা টান আছে। তো ওরা মানে আজকে অনেক বছর যাবতই আছে, মাশাল্লাহ ভালো আছে। তো আসলে মন খারাপ হলে এখানে এসে যদি একটু বসা হয় তাহলে ভালোই লাগে। আর বাসায় এরকম একটা ছোটোখাটো অ্যাকুরিয়াম থাকলে ভালোই লাগে, কারণ আসলে প্রাকৃতিক জিনিস এখন আমরা খুব কমই দেখি। আর পানির নিচে আসলে মাছ কী করতেছে না করতেছে এগুলা এটার মাধ্যমে কিছুটা হলেও আসলে বোঝা যায়। আর বাচ্চাদেরকেও এটার সাথে আসলে ওদেরকে অ্যাকুরিয়াম মানে পানির নিচে কি আছে সেটা ওদেরকে একটা অ্যাকুরিয়াম থাকলে বোঝানো যায় আর কি। তো যাই হোক, এই মাছটার নাম হচ্ছে মিল্কি। এই মাছটার লেজ এত বড়, মানে মনে হচ্ছে পার্টি ড্রেস পরলে যেরকম নিচে দিয়ে এরকম ইয়ে করতে থাকে আর কি, হাঁটতে গেলে নিচে এরকম লাগে, ঠিক তার লেজগুলো হচ্ছে এরকম, খুব ভালো লাগে। তো আমি একটু খাবার দিতেছি, আসলে আমি একবারে শুধু খাবার দেই, মাঝে মধ্যে যদি ইয়ে লাগে তাহলে সকালবেলা একটু দেই, কারণ ওদের পেট ফুল থাকে আর কি। তো সেজন্য বেশি খাবার দিলে আবার ওরা আসলে একটু ইয়ে টাইপের হয়ে যায়, চুপচাপ থাকে এরকম আর কি। তো এই যে আমি খাবারগুলো নিয়ে নিছি, এখন একটু খাবার দিয়ে দিব। খাবারগুলো দিলে ওরা কি সুন্দর উপরে উঠে, তো তখন আমি আবার ধরি পানিতে, ধরি আবার ওদেরকে, এই আর কি। সে যখন এরকম দুষ্টুমি করতেছিল সে বুঝে নাই আমি যে ভিডিও করতেছিলাম। তো এই ছিল আমাদের দুষ্টামির আজকের ব্লগটা, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।